আবার এই নাম্বারটা, এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখছেন এই নাম্বারটা আমার, জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াইয়েন, আমরা নরমই পড়ি। আপনাদের মধ্যে হয়তো এই ভিডিওটা অনেকেই দেখেছেন যে এই লোকটা শেখ হাসিনার সাথে কথা বলছে, তো কি কথা বলতেছিল তা আবার শুনে নেই। আমি আবার বললাম যে আমাদের রক্ষাকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন। আবার এই নাম্বারটা, এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখছেন এই নাম্বারটা আমার, জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত আছি না, আপনি ঘাবড়াইয়েন, আমরা নরমই পড়ি। জয় বাংলা, জয় বাংলা। আবার আপনি আমি আর এই ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ মারা গেছে, আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়, আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশের পিঠা 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 মারা, এই রকম বীভৎস ঘটনা কে দেখছে? আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি করতে ছলে গুলি হতো, সেখানে তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া। তাহলে আবার বোরখা পরে ছেলেরা বোরখা পরে পেয়েছে যে আমিও মানে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে। তো যাই হোক, দেশটাকে নিয়ে যে একটা খেলার মানে বস্তু পেয়ে গেছে, এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা তাদের মনে রাখা উচিত। আর এত উন্নতি করছে যে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা তো নিজেই ব্যবহার করবে, আমি তো ব্যবহার করবো না, আমার লোকটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির নামে এই লোকটা, শেখ হাসিনার চামচা। এই লোকটাকে গ্রেফতার করা হয়েছে, সে আওয়ামী লীগের নেতা, চাই যে সব প্রতারক ধরা পড়ুক, ইনশাল্লাহ সব প্রতারক ধরা পড়বে আস্তে আস্তে। তো আজকের ভিডিও এইটুকুই, কীরকম লাগলো আপনাদের ভিডিওটা তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।